ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা, কলির ঘরে ঘরে হরিনামে, পাড়ায় পাড়ায় হরিনামে, গ্রামে গ্রামে হরিনাম। কিন্তু এত হরিনাম শুনছে, হরিনাম গাইছে, এই হরিনাম করতে গিয়ে, হরিনাম গাইতে গিয়ে দুটি প্রশ্ন জাগে। প্রশ্নটি আমার নয় মা, প্রশ্নটি এক রাজার। এক রাজার রাজসময় প্রত্যেক দিন ভাগবত কথা হতো। রাজামশাই 15 বছর ধরে ভাগবত কথা শুনতে শুনতে একদিন পণ্ডিতকে প্রশ্ন করলেন, পণ্ডিত আপনার শ্রীবদন থেকে আমি 15 বছর ধরে হরিকথা কৃষ্ণ কথা শুনিয়ে আসছি, এখন আমার মনে বড় দুটি প্রশ্ন। কি প্রশ্ন হলো? হরি নাম শুনলে কি হবে, আর কার বদন থেকে বা আমরা হরি নাম শুনবো? দুটি প্রশ্ন মা, হরি নাম শুনলে কি হবে, আর কার বদন থেকে হরি নাম শুনবো? এই প্রশ্ন শুনে পণ্ডিত নির্বাক, কোনো উত্তর খুঁজে পেলেন না। কিছুক্ষণের মধ্যে রাজামশাই বললেন, পণ্ডিত আমার অন্নে প্রতিপালিত আপনি, আমার দুটি প্রশ্নের উত্তর যদি 3 দিনের মধ্যে পাই ভালো, না হলে আপনার মৃত্যুদণ্ড হবে। পণ্ডিত বিষণ্ণ বদনে গৃহে ফিরে গেলেন। 1-2-3 দিন চলছে, পণ্ডিতের ঘরের ঘরণী তার স্বামীর কাছে এসে বললে, স্বামী স্বামী আপনার বিষণ্ণ বদন দেখি। পণ্ডিত বললেন, ঘরণী এই আস্তে, তুমি যে ভালো শাড়িটা পরে আছো, আমার মনে হয় অমন শাড়ি আর কোনোদিন কেনা হবে না। আমরা যে ভালো খাবার খাই, অমন খাবার বুঝি আর কোনোদিন খাওয়া হবে না। কেন? রাজার দুটি প্রশ্ন, হরি নাম শুনলে কি হবে, আর কার বদন থেকে হরি নাম শুনবো? উত্তর দিতে না পারলে 3 দিনের দিন যে আমার মৃত্যু, 3 দিন অতিবাহিত হতে চলল, আসন্ন মৃত্যু মুখে দাঁড়িয়ে আমি। এমন সময় ওই পণ্ডিতের ছোট্ট ছেলে, মাত্র 12 বছর বয়স, নদীর ধারে ধারে ঘুরিয়ে বেড়ায়, হরিনামে আবাসরে বাসরে ঘুরিয়ে বেড়ায়, জঙ্গলে জঙ্গলে ঘুরিয়ে বেড়ায়, ছোট্ট ছেলেটি হাঁক দিয়ে বললে, মা মা রান্না হয় না? মা বললে, খোকা আর কোনোদিন হবে না। কেন হবে না? ওরে তোর পিতার যে একটু পরেই মৃত্যু, কারণ দুটো উত্তর না দিতে পারলে। প্রথম উত্তর হলো হরিনামে শুনলে কি হবে, আর দ্বিতীয় উত্তর কার বদন থেকে আমরা হরি নাম শুনব? কথা দুটি শুনে ছোট্ট ছেলেটা হেসে উঠল, বাবা বাবা রাজামশাই প্রশ্নের উত্তর দেব আমি। পণ্ডিত নির্বাক বলি, কি 14 বছর ধরে আমি ভাগবত কথা বলি, ভাগবত দেখে আসি, আমি যে প্রশ্নের উত্তর খুঁজে পাই না, আমার ছোট্ট ছেলে কিন্তু পণ্ডিত তো একটা কথা ভালো করে জানতেন, যে থাই দেখিবে ছাই, উড়াইয়ে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রত। তাই ছোট্ট ছেলের হাত ধরে রাজসভায় গেলেন, রাজামশাইকে বললেন, রাজামশাই আপনার প্রশ্নের উত্তর দেবে আমার এই ছোট্ট ছেলে। রাজামশাই তো হেসে উঠলেন, ছোট্ট ছেলেটি বলল, রাজামশাই হাসবেন না, আপনার প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু তার পূর্বে দুটি শর্ত আপনাকে মানতে হবে। কি? আমার প্রথম কথা, আপনার ওই রাজভাণ্ডার থেকে একটা সুন্দর দিকে রাজপোশাক এনে দেন তো, আমি একটু পরে দেখি। রাজামশাই তাই করলেন, পোশাকের থেকে দুটি সুন্দর একটা রাজপোশাক এনে দিলেন। ওই ছোট্ট ছেলেটি পরে রাজামশাইকে বলল, রাজামশাই আমার আর একটা নিবেদন, আপনি দয়া করে 5 মিনিটের জন্য আপনার রাজ সিংহাসনটা ছেড়ে দেন তো, আমি বসে দিই। রাজামশাই তাই করলেন, 5 মিনিটের জন্য রাজ সিংহাসনটা ছেড়ে দিলেন। ছোট্ট ছেলে রাজ সিংহাসনে বসে বলল, বলুন তো রাজামশাই, এবার আপনি কি আর আমি কি?
আপনি কে? আমি কে? রাজামশাই বললেন, কেন বাবা, 5 মিনিটের জন্য তুমি রাজা আর আমরা সবাই তোমার প্রজা। তাহলে রাজামশাই, আমি রাজা, আপনারা যখন সবাই প্রজা, তাহলে আমি যা বলবো আপনারা শুনবেন তো? শুনবো। তাহলে আমি নির্দেশ দিলাম, আপনারা সবাই মিলে এসে এই খুঁটিটার সঙ্গে আমার পিতার হস্ত বন্ধন করে অষ্টপৃষ্ঠে বেঁধে ফেলুন। সবাই এসে তাই করলো, বেঁধে ফেললো। এবারে ছোট্ট ছেলেটি নির্দেশ দিল রাজামশাই, আমি সবাইকে বললাম, যেমন করে আমার পিতাকে বন্ধন করা হয়েছে, ওরা যেন সবাই মিলে ঠিক তেমনি ভাবে আপনাকেও বন্ধন করে। রাধে, ভক্তমণ্ডলী, সমস্ত প্রজারা এসে রাজামশাইয়ের হাত প্রান্ত বেঁধে খুঁটির সঙ্গে বন্ধন করল। করার পরে এবারে ছোট্ট ছেলেটি বললে, এবারে রাজামশাই, আপনার কাছে ছোট্ট একটা নিবেদন, আপনি দয়া করে আমার পিতার হাতের বাঁধনটা একটু খুলে দেন তো। রাজামশাই চমকে উঠলেন। ছোট্ট ছেলে বলে, কি খোকা, নিজের হাত যদি কারোর বাঁধা থাকে, সে কি কখনো অপরের বন্ধন খুলতে পারে? শুনে ছোট্ট ছেলেটা বলে উঠল, রাজামশাই, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরটা মিলিয়ে নেন, নিজের হাত বাঁধা থাকলে যেমন অপরের বন্ধন খোলা যায় না, তেমন সংসারে কামিনী কাঞ্চনে অর্থবিত্ত মায়ার বন্ধনে যদি কারোর হাত বাঁধা থাকে, সে কখনো অপরের বন্ধন খুলতে পারে? তাহলে খুলবে কারা? মুক্ত পারে মুক্তি দিতে, বদ্ধ কোনোদিন মুক্তি দিতে পারে না। তাহলে মুক্ত কারা? সাধুগুরু বৈষ্ণব যারা। তাই হরি কথা শুনতে গেলে রাজামশাই মনে রাখবেন, কানটা খুলে শুনে নেন, হরি কথা শুনতে গেলে সাধুর বদন থেকে হরি নাম শুনতে হবে। কেন শুনতে হবে মায়েরা? আমি আপনাদের বড় বড় কথা বলে গেলাম, মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, পেঁয়াজ খাবেন না, রসুন খাবেন না, আমি বাড়িতে গিয়ে কোনোটা বাদ দিই না, আমার বদন থেকে হরি নাম শুনলে কাজ হবে। তাহলে সাধুর বদন থেকে হরি নামে শুনতে হবে। আর হরি নামে কি হয়? হরি নামে হরি নাম, হরি নামে হরি নামে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ একটা সিদ্ধান্ত আশোধন করলেন, এর নিগূঢ় তত্ত্ব হলো, যিনি ভারতবর্ষের জন্য তথা সারা বিশ্বের জন্য এত সুন্দর দুটি প্রশ্ন রেখে গেলেন, সেই মহারাজ হলেন শ্রীমদ ভগবতের শ্রেষ্ঠ রাজা আমার পরীক্ষিত মহারাজ। আর যে পণ্ডিত প্রত্যেক দিন ভাগবত কথা বলতেন, তিনি হলেন ব্যাসদেব গোস্বামী। আর যিনি সরস্বতী নদীর ধারে ধারে ঘুরে বেড়ান, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান, ওই ছোট্ট ছেলেটি হলেন আমার শ্রীপাদ সুখদেব গোস্বামী, যিনি ব্রহ্ম সাবগ্রস্ত পরীক্ষিত মহারাজকে উদ্ধার করেছিলেন। বললেন, মহারাজ, আপনি বাঁচবেন আর মাত্র 7 দিন। আচ্ছা মায়েরা, বলেন তো, বুকে হাত দিয়ে হাসপাতালে ভর্তি আছেন? ডাক্তারবাবু বললেন, আপনি আর 3 দিন বাঁচবেন, কষ্ট হবে না, কিন্তু 7 দিন পরে রাজার মৃত্যু হবে। এই কথা শুনে রাজার দুঃখ হলো না, বরং আনন্দ হলো। কেন? রাজা বড় তাত্ত্বিক, একটা কথা মনে রাখতে হবে ভক্তমণ্ডলী, আমরা যে যতদিন বাঁচি না কেন, মৃত্যু কিন্তু আমাদের 7 দিনের মধ্যে, কারণ 7 দিনের পরে আর তো কোনো বার নাই। আপনি যেই বারেই জন্মগ্রহণ করুন, যদি রবিবার আসেন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আবার রবি আসবে, তাহলে এই 7 দিনের মধ্যে আপনার মৃত্যু হবেই। তাই ভক্তমণ্ডলী, এই 7 দিনের মধ্যে কি করা কর্তব্য? 60,000 ঋষি মুনিগণকে আমন্ত্রণ করলেন, সবাই বললেন, কেউ বললেন যাগ করো, কেউ বললেন যজ্ঞ করো, কেউ বললেন হোম করো, কেউ বললেন তপস্যা করো, কিন্তু যিনি অকাল ব্রহ্মচারী সুখদেব গোস্বামী, তিনি বললেন, না রাজামশাই, নয়, যজ্ঞ নয়, হোম নয়, তপস্যা নয়, পারেন্দ্র শ্রবণ রন্ধ্রেণ প্রবিষ্টন্তি। 7 দিন ধরে আপনি শ্রবণে রন্ধ্রের দ্বারা কৃষ্ণ নাম আস্বাদন করুন, আপনি কৃষ্ণ নাম শ্রবণ করুন,
তাহলে ভক্তমণ্ডলী আমরা সবাই কৃষ্ণ নাম শুনব। আর সেই সঙ্গে একটা কথা বলি রাখি, আমার চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি বললেন দশে পাঁচে মিলি নিজ গৃহীতে বসিয়া হরি নাম করো করে করো তালি দিয়া। তাহলে মায়েরা বাবারা একটু মহাপ্রভুর কথা রাখবো, আমরা একটু হরিনাম করব, করবেন মায়েরা? সবাই করবেন তো? সবাই করবেন? বেশ, একটু করে করো তালি দিয়ে সবাই প্রেমসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল। খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ, খুবই ভালো লাগছে পুত্র পবিত্র হরিবাসর। আচ্ছা মায়েরা, খুবই ভালো লাগছে করে করো তালি দিয়ে হরিনাম করছেন। বলেন তো মায়েরা, মহাপ্রভু হরিনামে যখন করতেন হাত দুটি কোন দিকে থাকতো? বলে পেছন দিকে। কোন দিকে থাকতো? মহা উপর দিকে। ঠিক, তাহলে আমরা পারবো? আমরা একটু করে দেখাই মহাপ্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। আছে তাহলে হাত তুলে হরি বল বলছেন, সেই সঙ্গে একটা কাজ করবেন মায়েরা মাঝে মাঝে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ